আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সবার জন্য অনেক দোয়া শুভকামনা এবং ভালোবাসা প্রতিদিনের মতোই। এখানে এখন সিডনিতে স্কুল হলিডে টার্ম টু, মানে একটা ইয়ারের চারটা টার্ম থাকে, তো টার্ম টু আর কি হাফ ইয়ারলি। ফার্স্ট সিক্স মান্থে দুইটা টার্ম হয়, সেকেন্ড সিক্স মান্থে দুইটা টার্ম হয়, আর সেশনটা এখানে সবসময় জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্তই থাকে। তো এখানে স্কুল হলিডে চলতেছে, তো স্কুল হলিডের কোথাও যাওয়া হয়নি কারণ ঠান্ডা, আর তাছাড়া এখানে সুযোগ হয়নি আসলে যাওয়ার মতো নানান কারণে, তো নিতে পারি না কোথাও। তো সে এখানে সিটিতে, এটা হলো সিডনি সিবিডি, ডার্লিং হারবার পার্ক। ডার্লিং হারবার পার্ক, হ্যাঁ, ওখানে আমরা দুই বছর আগে প্যান্ডেমিকে এখান থেকে এই পার্কটা আমরা চিনছিলাম প্যান্ডেমিক থেকে আর কি। তো সে তখন অনেকবার নিয়ে যেতাম, তারপর 2022 সালে মানে গত বছরও নিয়ে গেছিলাম, এই বছর একবারও যাইনি। এখানে অনেক প্রচুর মানুষ একসাথে আসে, মানে সবাই বাচ্চাদেরকে নিয়ে আসে, সব হলো মানে সব মানে একদম বেশি মানে সব ধরনের, মানে ওখানে গেলে সবচেয়ে বেশি বোঝা যায় যে মাইগ্রেন্ট দেশগুলোতে আর কি কত ধরনের জাতীয়তার মানুষ থাকে, মানে এত ধরনের মানুষ দেখা যায় ওখানে। অবভিয়াসলি চাইনিজ ইন্ডিয়ান সবচেয়ে বেশি, কিন্তু অন্য দেশের ইদানিং অবশ্য অন্য দেশেরও অনেক দেখা যায়। আমি যখন এই দেশে আসছিলাম তখন কখনো এত দেশে দেখা যেত না, এখন যে এই দেশটাতে বিশ্বাসই হয় না যে ওরা যত পপুলেশন বাড়ে অ্যাকচুয়ালি কি এটা অবশ্য এখানে ট্যুরিস্ট, এটা ট্যুরিজম কান্ট্রি, মানে ট্যুরিস্টের এখানে ট্যুরিজম অ্যাট্রাকশন অনেক বেশি থাকে, অনেক ট্যুরিস্ট থাকে। আর ওই যে প্যারেন্ট ট্যুরিস্ট, রিলেটিভ ট্যুরিস্ট, ও ওই ধরনের ট্যুরিস্ট তো সারা বছরই যাওয়া আসা করে, তো এই জন্য প্রচুর মানুষ বোঝাই যায় না আসলে এখানকার লোকসংখ্যা আসলে কত। তো এই পার্কের সাথে এই একটা লেক আর কি, আর্টিফিশিয়াল লেকের মতো করে দেওয়া আছে। ওখানে অনেক সবসময় সিগাল আসে, ওরা পানি খেটানি খায়, মানে ফাউন্টেন দেওয়া আছে আর কি, তো ওখান দিয়ে আবার যাওয়া যায়। ওখানে আর একটু বোধহয় রেনোভেশনের কাজ চলতেছে, একদিকটা একটুখানি বন্ধ করে দিয়েছে। তো ওখানে গেছি সন্ধ্যার আগে, গেছি যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিল। পানিটা খুব স্বচ্ছ, এটা দেখতে ভালো লাগে। হঠাৎ করে কাজের মাঝে মানে যারা খুব ব্যস্ত থাকে, যদি প্রতিদিন তো কারো পক্ষে সম্ভব হয় না দূরে কোথাও যাওয়া বা এখানে সেখানে যাওয়া, কিন্তু কাজের মাঝখানে অবশ্যই প্রত্যেকের উচিত বের হয়ে যাওয়া, মানে এটা করতে না পারলে নানান ধরনের টায়ার্ডনেস কাজ করে মানুষের ভিতরে, মানে একটুখানি প্রতিদিনে যে বিশেষ করে যে দিনগুলো বেশি টায়ারিং থাকে সেই দিনগুলোতে অবশ্যই বের হয়ে যাওয়া উচিত, বের হয়ে না গেলে ক্লান্তিটা আরও বেশি আসে। সেজন্য মানে একটু সময় করে যদি যেভাবে ম্যানেজ করে ক্লান্তি ঝরানোর জন্য, নিজের সুস্থতার জন্য অবশ্যই বের হয়ে যাওয়া উচিত। সবাই অনেক ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।